আদাব শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তোমরা আমাকে একটি ভিডিওর কমেন্টে বলেছিলে উচ্চতর গণিতের নিয়ে আলোচনা করতে তাই আমি দেখো পূর্বেও আমি অনেক ক্লাস দিয়েছি নিয়ে আজ আমি আবার ভ্যাক্টোনিয়া নিয়ে আরেকটি ক্লাস দিতে যাচ্ছি চলো দেরি না করে শুরু করা যাক তাহলে আমরা প্রশ্নটা দেখি একটি ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদয়ের মধ্যবিন্দু সংযোজক সরল রেখা সমান্তরাল বাহুদয়ের সমান্তরাল ও দৈর্ঘ্যে সমষ্টির অর্ধেক তার মানে আমি একটা ট্রাপিজিয়াম নিই প্রথমে তো ট্রাপিজিয়াম নিলাম এ বি সি ডি হ্যাঁ আর এই ট্রাপিজিয়ামের মধ্যবিন্দু বিন্দু অসমান্তরাল বাহু কি এ ডি আর বিসি এখন এদের হ্যাঁ সংযোজক সরল রেখা মধ্যবিন্দু মধ্যবিন্দুর সংযোজক দেখো মধ্যবিন্দু সংযোজক মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা সমান্তরাল বাহদের যে এটা 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 এক সমান্তরাল এবং ধৈর্ঘ্য তাদের অর্ধেক মানে ই এফ সমান সমষ্টির অর্ধেক তার মানে এই দুইটার যে যুগ ফল সিডি এ বি প্লাস সিডি ইকু ইন্টু হাফ ইকুয়াল টু ইএফ আশা করি বুঝতে পেরেছ তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তাহলে এখন দেখো আমি লেখলাম মনে করি এ বি সি ডি ট্রাফিজিয়ামের হ্যাঁ এবি ও বি সি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ ই কমা এফ যোগ করি প্রমাণ করতে হবে যে ই এফ সমান্তরাল বি সমান্তরাল সিডি এবং ইএফ সমান হাফ ইন্টু এবি প্লাস সিডি মূলত প্রশ্নটা পড়ে বুঝবা যেমন আমি বুঝেছি ট্রাভিজিয়ামের অসমান্তরাল বাহু তয় এডি আর বি সি আর এদের মধ্যবিন্দু নিয়েছি ই এবং এফ তাহলে ই এফ আমার যোগ করতে হবে অবশ্যই যেহেতু এটা দৈর্ঘ্য বলছি আর দেখো সমান্তরাল বাহুদ্বই মানে কি এবি আর সিডি সমান্তরাল বাহু দৈ সমান্তরাল তার মানে ইএফ সমান্তরাল এবি সমান্তরাল সিডি এবং দৈর্ঘ্যে সমষ্টির অর্ধেক তার মানে কি সমান্তরাল বাহু সমষ্টির অর্ধেক মানে এবি প্লাস সিডি এটা হলো এদের সমষ্টি আর এটার অর্ধেক হলো হাফ আর এটার সমান হলো ইএফ তো আশা করি বুঝেছ তাই আমরা প্রমাণে চলে যাই দেরি না করে আর প্রমাণে আমাদের প্রথমে কি নিতে হবে প্রমাণে আমাদের অবশ্যই নিতে হবে অবস্থান ব্যাক্টর তো আমরা প্রথমেই কিছু অবস্থান ব্যাক্টর ধরে নিব তো আমি এখানে কতগুলো মূল বিন্দু মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর ধরে নিলাম দেখো মনে করি কোনো নির্দিষ্ট মূল বিন্দুর সাপেক্ষে সি ও ডি বিন্দুর অবস্থান ব্যাক্টর যথাক্রমে এ বি বি সি সি হ্যাঁ তাহলে এর নিচে যে দাগ সেটা হলো আন্ডারস্কোর তার মানে আমরা বলবো আন্ডারস্কোর এ আন্ডারস্কোর বি আন্ডারস্কোর সি ও আন্ডারস্কোর ডি এগুলো আন্ডারস্কোর কারণ এগুলো ছোটো হাতের অক্ষর আর এখানে আন্ডারস্কোর দ্বারা মূলত আমরা ভ্যাক্টরের উপরে যে তীর চিহ্ন দিই সেটাকেই বোঝানো হয়েছে হ্যাঁ তাহলে এখন আমরা কোন দুইটার ভেক্টর বার করব আগে তাহলে তোমরা একটা টেকনিক বলি প্রশ্নে যেগুলি দেওয়া থাকবে সেগুলোর ভেক্টর বার করবে যেমন আমি তাহলে প্রথমে ভ্যাক্টর বার করি এবি এবি ভ্যাক্টর আর সিডি ভ্যাক্টর তো এখানে দেখো আমি এবি এবং ডিসি এর ভ্যাক্টরের মান বের করেছি বি ভ্যাক্টর অ্যা ইকুয়াল টু বি মাইনাস আন্ডার স্কোর বি মাইনাস আন্ডার স্কোর এ আর ভ্যাক্টর ডিসি সমান আন্ডারস্কোর সি মাইনাস আন্ডার ডি এর পরবর্তীতে আমরা ই এবং এফ বিন্দুর অবস্থান ভেক্টর বের করব তো আমি তোমাদের আগে কি বলেছিলাম কোনো বাহুর হ্যাঁ মধ্যবিন্দুর অবস্থান ভ্যাক্টরের সাথে প্রথমে যুগ হয় হাফ হাফ ইন্টু তো ওই বাহুর দুই প্রান্তের যে প্রান্তবিন্দু এদের যে অবস্থান ভেক্টর সেটা সমষ্টি তাহলে আমি লিখি তো আমি এখানে ভ্যাক্টর এ ডি এর মধ্যবিন্দু ই এর অবস্থান ভ্যাক্টর হাফি ইকুয়াল টু এ প্লাস ডি হ্যাঁ দুটার নিচে কিন্তু আন্ডারস্কোর আছে আবার ভ্যাক্টর বি সি এর মধ্যবিন্দু এফ এর অবস্থান ভ্যাক্টর হাফ ইন টু আন্ডারস্কোর সি প্লাস আন্ডারস্কোর বি তা আশা করি তোমরা বুঝতে পেরেছো পূর্বেও আমি আলোচনা করেছি আর এখন তো সংক্ষিপ্তভাবে বললামই এখানে তো আমি ই এবং এফ এর অবস্থান ভ্যাক্টর বের করলাম এরপর বার করবো ভ্যাক্টর ই এফ এর অবস্থান ভ্যাক্টর তো ভ্যাক্টর ই এফ এর অবস্থান ভ্যাক্টর হবে তো ভ্যাক্টর ই এফ ইকুয়াল টু হাফ ইন্টু আন্ডার সি প্লাস আন্ডার স্কোর বি মাইনাস হাফ ইন্টু আন্ডার এ প্লাস আন্ডার স্কোর ডি দেখো আমি পূর্বে যে ভ্যাক্টর এ বি বের করেছি সেটা হলো বি মাইনাস এ অর্থাৎ আগেরটা পরে গেছে আর পরেরটা আগে এসেছে হ্যাঁ তাহলে এই রকমই দেখো এখানে এফ এরটা আগে এসেছে আর ই এরটা পরে গেছে তো এবার ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দাও তারপর উঠিয়ে যোগ করো ওই মানের সাথে পূর্বে অ্যা আর ডিসি এর মান মিলাও মিলিয়ে বসাও আবার পরম মান নাও তাহলে কী হয় সুতরাং ই ইকুয়াল টু হাফ ইন্টু অ্যা প্লাস বি প্লাস না সরি হাফ ইন্টু এবি প্লাস সি ডি যেহেতু ই এফ ইকুয়াল টু হাফ ইন্টু এ বি প্লাস সিডি তাহলে আমি বলতে পারি যে ভ্যাক্টর ত্রয়ের রেখা হয় একই না হয় সমান্তরাল তাই না কিন্তু ভ্যাক্টর EF এর ধারকরেখা ই এফ ভ্যাক্টর এবি এর ধারকরেখা এবি এবং ভ্যাক্টর ডিসি এর রেখা ডিসি এখন তোমরা বলতে পারো ধারকরেখা কী কোনো ভেক্টর যে অসীম সরল রেখার অংশ বিশেষ তাকে ওই ভ্যাক্টরের ধারকরেখা বলে তাহলে যে হেতু এদের ধারকরেখা ভিন্ন সেহেতু এরা সমান্তরাল তার মানে সুতরাং ই এফ সমান্তরাল এবি সমান্তরাল সিডি এবং ই এফ ইকুয়াল টু হাফ ইন টু বি প্লাস সিডি প্রমাণিত তো আমাদের ভিডিওগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিও সম্পর্কে কোনো অভিযোগ থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাও আর আমার যে কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও ধন্যবাদ সবাইকে